রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী ঘোষণার মাঝেই ছন্দপতন। প্রার্থী ঘোষণার এক ঘন্টা বাদেই উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতির পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন বাসুদেব সরকার। জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি পাঠালেন বাসুদেববাবু। বিজেপির প্রার্থী ঘোষণা হবার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বাসুদেব সরকারের পোস্ট করা চিঠি ঘিরে আলোড়ন পড়ে রাজনৈতিক মহলে। পরে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন খোদ বাসুদেব সরকার। লোকসভা নির্বাচনে জেলায় বিজেপি এত ভালো ফল করার পরেও কেন আচমকা অব্যাহতি চাইলেন বাসুদেব সরকার? তিনি জানিয়েছেন পারিবারিক এবং ব্যক্তিগত কিছু কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলের একজন কর্মী হিসেবে তিনি লড়াই জারি রাখবেন বলেও জানিয়েছেন এতে। এই বিষয়ে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী মানস ঘোষের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান বাসুদেব সরকার। কি বক্তব্য উঠে আসছে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের শুনব। আমার কিছু পারিবারিক কারণ, কিছু ব্যক্তিগত কারণের জন্য দলের কাছে আমার বলা ছিল, বিভিন্ন সমস্যা রয়েছে আমার, তার থেকে অব্যাহতি, সেই অব্যাহতি পত্রটা দলকে আমি পাঠিয়েছি। রিসেন্টলি লোকসভা নির্বাচন গেল এবং এই জয়ের বিশাল ব্যবধানে জয় এবং তার মূল কারিগর ছিলেন আপনি বলছে রাজনৈতিক, সেইখান থেকে অব্যাহতি কারণটা কি? দেখুন, দিনাজপুর বা রায়গঞ্জ 2019 সালে আমরা জিতেছি, এবারের ব্যবধান তার থেকেও বেশি, মানে আমাদের এই জেলায় সাংগঠনিক ভিত অনেক শক্তপোক্ত। আমাদের বুথ স্তরের থেকে শুরু করে জেলা স্তরের কার্যকর্তারা খেয়ে না খেয়ে এই জেলায় সংগঠনকে প্রতিষ্ঠা করেছে, এই জেলায় সংগঠনকে মজবুতি দিয়েছে, তার ফল আমরা বিগত বিধান লোকসভাতে পেয়েছি। 67,000 ভোটে আমরা তৃণমূলকে হারিয়ে আর জিতেছি। আমার ধারণা যে 12টা আমরা বাংলায় জিতেছি, তার মধ্যে এই আসনটা ব্যবধানের দিক দিয়ে সর্বাগ্রে। এত ব্যবধানে আমরা জিতেছি কারণ কার্যকর্তাদের অমানসিক পরিশ্রম। অমানসিক শব্দটা এই কারণে প্রয়োগ করছি, তারা খেয়ে না খেয়ে রাত দিন এক করে সংগঠনকে মজবুত করার জন্য, সংগঠনের ভিতকে মজবুত করার জন্য এই জেলায় কাজ করেছে, তার ফল আমরা লোকসভা ভোটে পেয়েছি। আর এর সমস্ত ক্রেডিট, এই সমস্ত আর শ্রেয় আর যায় আমাদের সেই দেব দুর্লভ কার্যকর্তাদের উপর, তাদের পরিশ্রমের ফল এটা আমরা পেয়েছি। তাহলে এই পদত্যাগ পত্র কেন? আমি বললাম আমার কিছু পারিবারিক কারণ, কিছু ব্যক্তিগত কারণ, সেই কারণগুলোর জন্য দলের কাছে আমি বিজেপির একজন কর্মী হিসাবে, একজন কার্যকর্তা হিসাবে বিজেপিকে আমার সর্বস্বটা দিয়ে সার্ভ করব, কিন্তু কিছু কারণের জন্য পারিবারিক এবং ব্যক্তিগত অব্যাহতি দলের কাছে চেয়েছি। দাদা, এক ঘন্টার মধ্যে পোস্ট, মানে আপনাদের প্রার্থী বিধানসভা উপনির্বাচনের প্রার্থী এক ঘন্টা হয়নি, তার মধ্যেই আপনার এই পদত্যাগ? দেখুন, এখানে তারিখ দেখুন অনেক আগের আছে, ঠিক আছে, এর সাথে কে মেলাবেন না আপনারা, অনুরোধ করবো আপনাদেরকে। প্রথমেও বলেছি আমি, আমার পারিবারিক এবং ব্যক্তিগত কারণ দলের কাছে, এই বিষয়ে আমি এর আগেও বলেছিলাম, দলকে দল অবগত আছে, দলকে এবার অবগত করেছি, এবার দল দলীয় সিদ্ধান্ত, দল দল যেভাবে নেবে সেইভাবে হবে। আমাদের রাজনৈতিক মহলে একটা সমালোচনা চলছে যে আপনার মনপসন্দ প্রার্থী হয়নি উপনির্বাচনে, এগুলো কথা দেখুন কারো মুখ আপনি আটকে রাখতে পারবেন না, এক একজন এক এক রকমের বলবে, কারো মুখ আটকে রাখার মতন কিছু নেই। সেই জন্য কে কি বলছে সেটা নিয়ে বিজেপির কিছু যায় আসে না, জেলা বিজেপির তো কিছু যায় আসে না। আপনারা দেখেছেন বিগত 2-3 বছরে জেলা বিজেপিকে ডিস্টার্ব করার জন্য, জেলা বিজেপিকে বেলাইনে করার জন্য বিভিন্ন রকমের শক্তি কাজ করেছে, কোনো শক্তি আর সেখানে এখানে কিছু করতে পারেনি। অন্যদিকে এই বিষয়টাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরিন্দম সরকার। তিনি জানিয়েছেন প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির অনেকেই বীতশ্রদ্ধ। এদিন মানস কুমার ঘোষকেও কটাক্ষ করেছেন অরিন্দমবাবু। উল্লেখ্য, সম্প্রতি লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা আসনে এবার এই বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের নেতৃত্বেই আসনটি দখল করে বিজেপি, যার সাংসদ হন কার্তিক চন্দ্রপাল। এবার শোনাব তৃণমূলের সভাপতি অরিন্দম সরকার কি বলছেন, শুনব। দেখুন, এটা তো স্বাভাবিক, তার কারণ হচ্ছে যারা দীর্ঘদিন ধরে দলটার জন্য খেটেছে
তাদেরও ইচ্ছা থাকে, যারা কানফ্রোন লড়াই করে তাদেরও ইচ্ছা থাকে কোনো এক সময় বনের হয়ে লড়ান। সেই জায়গায় অন্য দল থেকে আসা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা প্রার্থী যদি হয়, সেক্ষেত্রে তো কর্মীদের অসুবিধা হওয়ারই কথা এবং সাধারণ মানুষও এটাকে মেনে নেবে না। এইভাবে দল বদলে তিনি এসেছে, নিশ্চিতভাবে এর জবাব রায়গঞ্জের মানুষ দিবে, এই নিয়ে আমরা কোনো চিন্তা করছি না। উনি ক্যান্ডিডেট হওয়াতে ওদের দল কাকে ক্যান্ডিডেট করবে না করবে ওদের ব্যাপার, কিন্তু উনি ক্যান্ডিডেট হওয়াতে আমাদের জেতার রাস্তা অনেক সুগম হলো বলে আমি মনে করছি। জেলা সভাপতি না, খালি সমস্ত কর্মীরাই আজকে দলের উপর বীতশ্রদ্ধ, যে যারা শুরু থেকে দলের জন্য লড়াইটা দিচ্ছে তাদের সবাইকে বঞ্চিত করে একজন যিনি গান্ধীবাদী মানুষ তাকে গডসেপন্থীরা আজকে টিকিট দিচ্ছে। আপনারা বলতেই পারেন যে আপনাদের প্রার্থীও অন্য দল থেকে এসেছে, কিন্তু আমাদের প্রার্থী বরাবর গান্ধীবাদী একজন লোক, তিনি একবার ভুল করে গডসেবাদীদের দিকে চলে গিয়েছিলেন, কিন্তু সেই ভুলকে রেকটিফিকেশন করে তিনি ফিরে এসেছেন এবং ফিরে আসার পরে দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, একটা লোকসভা লড়াই করেছেন। আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শোনাবো। সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে রায়গঞ্জ লোকসভায় বিজেপি, আর তারপরে রায়গঞ্জ বিধানসভার কিন্তু উপনির্বাচনে দাম্মা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগেই তাদের প্রার্থীপদ ঘোষণা করেছে, কিন্তু তারপরে বিজেপি প্রার্থীপদ ঘোষণা করেছে গতকাল। আর সেই বিজেপি প্রার্থীপদ যখন ঘোষণা হয় তার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিজেপির ছন্দপতন ঘটে গেল। কি সেই ছন্দপতন? ছন্দপতন হলো এটাই যে বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার তিনি পদত্যাগ করেছেন, অর্থাৎ তিনি অব্যাহতি চেয়েছেন জেলা সভাপতির বিজেপির পদ থেকে, তাকে অব্যাহতি চেয়ে তিনি চিঠি পাঠিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কাছে। তিনি সেই চিঠিতে লিখেছেন তার ব্যক্তিগত কারণ এবং পারিবারিক কিছু কারণ থাকায় তিনি এই পদ থেকে অব্যাহতি নিতে চান, এবং সেই চিঠি যাতে গ্রহণ করা হয় সেটা তিনি উল্লেখ করেন চিঠির মধ্য দিয়ে। পাশাপাশি তিনি বলেন যে তার কিছু পারিবারিক কিছু কারণ রয়েছে, সেই কারণেও কিন্তু তিনি এই অব্যাহতি চেয়েছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।